সিপিএম এর পতাকা কতদিন বাদে লাগানো হলো? তা আবার 13 বছর পরে। 13 বছর পরে কেন লাগানো যেতে না? না, অনেক রকম অসুবিধার জন্য। কি অসুবিধা ছিল? পার্টির চাপ। কোন পার্টির? টিএমসি পার্টির। সন্দেশখালীর ভাঙা তোষখালী ফেরিঘাটে উঠছে লাল নিশান, এলাকার অলিতে গলিতে সিপিএম এর পতাকা, এ যেন চেনা সন্দেশখালীর অচেনা ছবি। সন্দেশখালীর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের দিনই এই ছবি দেখা গেল সন্দেশখালীতে। ফেরিঘাটের যেখান দিয়ে মানুষজন যাতায়াত করে সেখানে সিপিএম এর পতাকা লাগানো হয়েছে, এবং যেটা বিরোধীদের অভিযোগ ছিল গত কয়েক বছর ধরে এখানে শেখ শাহজাহান তৃণমূল নেতা এবং তার এতটাই প্রভাব ছিল, তারা বিরোধীরা রাজনৈতিক দলের পতাকাও লাগাতে পারতেন না। সিপিএম এর পতাকা লাগানো হয়েছে, এটা কি এতদিন লাগানো যেত না? কেন যেত না? ও শাসক দলের অত্যাচার। কি অত্যাচার? এখানে ফ্ল্যাগ লাগালে ভেঙে ফেলে দেবে, তো রাত্রির অন্ধকার সব উড়ে যাবে। সন্দেশখালী অগ্নিগর্ভ হওয়ার পর থেকে তৃণমূলের বড় মেজ ছোট সব নেতার মুখেই একটাই প্রশ্ন, অভিযোগ সত্যি হলে এতদিন সন্দেশখালী সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এ নিয়ে মুখ খোলেননি কেন? 2016 অবধি তো সিটটা সিপিএম এর ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএম এর প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএম এর বিধায়ক ছিল, এই সিপিএম এর নেতা নিরাপদ সর্দার এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আর তৃণমূলকে জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ বিধানসভার 2013 সালের বাজেট অধিবেশনে লিপিবদ্ধ সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের বক্তব্য তুলে ধরেছেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, যেখানে দেখা যাচ্ছে 2013 সালে ঘরছাড়া প্রসঙ্গ থেকে গণধর্ষণের হুমকির অভিযোগ পর্যন্ত তুলেছিলেন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, এবং যেখানে গ্যাংরেপের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে সেই সময়ই মাইক অফ হয়ে যায় বলে লেখা রয়েছে বংশগোপাল চৌধুরীর পোস্টে শেয়ার করা বিধানসভার কার্যবিবরণীর ছবিতে। সিপিএম এর আরেক প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ও বিধানসভার অধিবেশনে লিপিবদ্ধ বেশ কিছু অংশ পোস্ট করেছেন, যার একটিতে দেখা যাচ্ছে নিরাপদ সর্দারের নামে লিপিবদ্ধ বক্তব্যে বলা হয়েছে জমি যাতে এরা ফেরত পায় এবং পুলিশ যাতে নিরপেক্ষভাবে বর্গাদারের পক্ষে কাজ করে সেই দাবি করছি এই সভাতে। কোনোটাতে লেখা গত 31শে মে সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতে 4 জন বর্গাদারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, হঠাৎ করে 31 তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি জোর করে এদের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে, পুলিশের কাছে এরা গেছে কিন্তু থানায় FIR করতে পারেনি। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে আসছিলাম সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি, এমনকি আমাকে কথা বলতে দেয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি সন্দেশখালীর তৎকালীন সিপিএম বিধায়ক প্রশ্ন তোলার পরও তাতে কোনো গুরুত্ব দেয়নি প্রশাসন? বিধানসভায় MLA হিসেবে যখন বলেছেন তার মাইক বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। বিধানসভায় হট্টগোলের মধ্যে কে কি বলছেন না বলছেন সেই সময়টা খুব জটিল পরিস্থিতি তৈরি হয়। যদি শাহজাহান বা ওই এলাকার লাগাতার কোনো ভয়ঙ্কর সন্ত্রাস বা অভিযোগ থাকতো, তাহলে নিরাপদ সর্দার তার পার্টিকে বলতেন, রাজ্য কমিটি আলিমুদ্দিন স্ট্রিটে এক পাশে মোহাম্মদ সেলিম, এক পাশে সুজন চক্রবর্তী আর সূর্যকান্ত মিশ্র বসে নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করলেন না কেন? সাম্প্রতিককালে একটি বাংলা গান বেশ জনপ্রিয় হয়েছে, তার একটি লাইন হল, সকলে জানে রে কেউ কিছুই বলে না। নিরাপদ সর্দারের ক্ষেত্রেও কি তাই হয়েছিল? সিপিএম এর বিধায়ক বলেই কি সেই সময় নিরাপদ সর্দারের কথা প্রশাসন কানে তোলেনি, তার ফলেই কি আজকের এই পরিস্থিতি? সমীরণ পাল, ঝিলম করঞ্জাই ও ঋতিক প্রধানের রিপোর্ট, ABP আনন্দ।